উপন নির্বাচন হয়ে গল, ফলাফল উলাল, ফলাফল ঘোষণার দিন শেষ মুহূর্ত মনত বীজর আশার চাকি জ্বলাই উৎকণ্ঠার রই থাকিল শাসক বিরোধী পক্ষের নেতা। উপন নির্বাচন বেয়াক মুখ থেকে চাকালে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসে। ভোটগণনা প্রক্রিয়া আরম্ভ হওয়ার আগলৈকে দলের বিজয়ক লৈ প্রবল আত্মবিশ্বাসী হয়ে থাকা কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীর ভবিষ্যৎবাণীও হল বেবেরী পাম। দুটা সমষ্টির নিশ্চিত বিজয়ের স্বাদ লাভের পরিবর্তে কংগ্রেসে পালে পরাজয়ের বিশ্বাস। ভূপেন বৰা ডাঙৰে যি কৈছে যে দুটা নির্বাচনত জয় হওয়া কনস্টিটিউসি জয় হওয়া সত্য, আর আমি এই কোম যে বাকি তিনটা সমষ্টিত আমার জোরদার ফাইট হয়েছে। উপ নির্বাচনত রাইজর দলরও হল শোচনীয় পরাজয়। অবশ্যই থাওরাত কংগ্রেসক ছেড়ে পেলায় দ্বিতীয় স্থানত থাকিবলৈ সক্ষম হল রাজনীতিক নবীন দলট। নির্বাচনী যুজত শোচনীয় পরাজয় হলেও রাইজর আদালতত হেন জয়ী হয়েছে রাইজর দলের প্রার্থী ধৈর্য কোঁয়ার। রাইজে যেটা মোক মরম আর আশীর্বাদ দিলে, যেটা চেনেহ দিলে, এই মানে কেউ পাহরব নো। মোক সমাজখন রূপান্তর করার ক্ষেত্রে, আগবাড়ি যাওয়ার ক্ষেত্রে মোক সদায় এই প্রেরণা হয়ে থাকিব। গতি মানে অনুপ্রেরণা পাইছো আর আজির তারিখত কো দুই বজার পশ বা এক বজার পশ কি হয় সেটা বেলেগ কথা, আপনাদের সকলে জানিব, কিন্তু মানে জনতার আদালত মানে জয়ী হয়েছো। রাইজর দলের মুরব্বী অখিল গগৈ আকো হারিলেও সুখী, কেন এইবারহে নির্বাচন বিজেপি আর রাইজর দল কাঠে কাঠে পড়ছে। হাওড়া আর নরিয়নীত এবার নির্বাচন খেলি খুব সুখী হল আর বিজেপিক একদম প্রত্যাহ্বান জানাবলে, প্রকৃত প্রত্যাহ্বান জানাবলে এবার সক্ষম হল। এবারে প্রথমবার কারণে সাকে বিজেপি কাঠে কাঠে পড়ে। হাওড়া মরিয়নীর ভোটারে এইবার অন্তরে বিজেপিক হরুয়াবলে রাইজর দলক ভোট দিছে। পিছে আকো অঙ্ক করতে কোরবাত ভুল হল অখিল গগৈ। মোর এনেকুয়া ধরনের বিশ্বাস হয়ে আছে যে থাওড়াত মানুষে আমাক কেনেকুয়া ধরনের মরম করেছে, মানুষে হয়তো ভয় খাইছে, গতি কব পড়া নাই, কিন্তু তারপর অন্তরের সঙ্গে বিজেপিক হরুয়াবর কারণে ভোটদান করে। ইফালে দুদিন আগলৈকে 70,000 ভোট পাব বলে দাবি করা ভবানীপুরের কংগ্রেস প্রার্থী শৈলেন্দ্রনাথ দাসে আকো ভোট গণনার সময়খিনিত রয়ে থাকিল 5,000 মান ভোট জয়ী হওয়ার আশা লৈ। ইয়ার বিপরীতে রাজ্যের শাসকীয় দলের নেতায় ফলাফল ঘোষণার দিন কংগ্রেস রাইজর দলক করিলে তীব্র প্রত্যক্ষ। সাংসদ কামাখ্যা প্রসাদ দাসর মন্তব্য, কংগ্রেস রাইজর দলে আন্দোলন করে থাকবে আর আমি সেয়া উপভোগ করি। কংগ্রেসে এটা ভূপেন বৰা ডাঙরিয়া এটা টিভির সম্মুখত কথা কোৱাৰ বাদে বেলেগ রাস্তা নাই, জনসাধারণ নাই লগত, গতি কার ওসর কব, সাংবাদিকর ওসরতে তালফাল লগাই জোরে জোরে কথা কোৱা রাইজর দল অখিল গগৈয়ে গৈ মাটিত বহি আন্দোলন করা, এইবিলাকে কাম করে থাকবে অল্প দিন, আমিও অল্প এনজয় করি বিরুদ্ধে। আনহাতে কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত সঠিক বলে রাইজে প্রমাণ করার কথা কই থাওড়ার বিজয়ী প্রার্থী সুশান্ত বৰগোহাঁয়ে অখিল গগৈ আর কংগ্রেস নেতৃত্ব দিলে নিজকে পর্যালোচনা করার পরামর্শ। চক, মই যে সিদ্ধান্ত লৈছিলোঁ সেই সিদ্ধান্ত যে সঠিক প্রমাণিত হল তার বাবে মই থাওড়াবাসী রাইজর সহায় সহযোগিতাক ধন্যবাদ জানাম। খেদকলে যে প্রচার চলাইছিলে তার প্রচার প্রত্যুত্তর শক্তিশালীভাবে থাওড়া সমষ্টিবাসীয়ে অখিল গগৈ আর কংগ্রেস দলক দিলে, আর সেই উত্তর লৈ তেখেতসকলে নিজে পর্যালোচনা করক তেখেতকে কি পর্যায়ত আছে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।